नौगी नौगी जी चले गए खजा तो में आप लोग हैं आज तो जल्दी हो गया ऊपर

ও মা মালক মালকাতায় বৌলু যদি তোমাদের আশঙ্কা হয় যে এটিএমদের সম্পর্কে ইনস্টাভ করতে পারবে না তাহলে তোমরা এতেমদের ব্যাপারে যদি তোমার তোমরা আশঙ্কা করো তোমরা এতেমদের পেপারে ন্যায় বিচার করতে পারবে না তাহলে তোমরা অন্য নারীদের মধ্যে যারা এই নয় তোমাদের পছন্দ মতো দুজন অথবা তিনজন অথবা চারজনকে বিবাহ করো তবে তোমরা যদি আশঙ্কা করো যে তোমরা নিয়ে বিচার করতে পারবে না তাহলে একজনকে বা তোমাদের দক্ষিণ হস্তের অধিকারভুক্তগণকে বিবাহ করো এটি নিকটবর্তী ব্যবস্থা যাতে তোমরা অবিচার না করো এই আয়ত্তের তফসির চলছে গতকাল আমি পরিভাষা সম্পর্কে একটা নোট পড়ে যাতে বলা হয়েছিল যে আরব একই স্টাইলে রোবা থেকে বেশি সংখ্যার জন্য শব্দ ব্যবহার করা আমি বলেছিলাম যে সেগুলো ভিন্ন ধরনের স্টাইল শব্দের এখানে ভিন্ন ধরনের আমি সন্দেহ প্রকাশ করেছিলাম যে ইমাম শব্দ বুঝতে হয়তো অসুবিধা হয়েছিল যাতে বলা হয়েছিল যে আরবদের মাঝে এর বেশি চার চার পাঁচ পাঁচ ছয় ছয় বা সাত সাত আরব ব্যবহার করে না এই কথা বলেছিলাম এর উত্তরে আসলে ফিলিস্তিন থেকে চিঠি এসেছিল তাদের মধ্যে ব্যবহার হতো এ প্রসঙ্গে হাফেজ মুজাফর সাহেব এবং সৈয়দ আবদুল্লা সাহেব তাদের গবেষণা এবং অনুসন্ধান করে কিছু পাঠিয়েছেন তা আমি পড়ে শোনাব কথা প্রসঙ্গে আসছে এটি কিন্তু একবার যেহেতু আমরা বিষয়টা উঠিয়েছি তাই তাই স্পষ্ট করতে হবে হাফেজ সাহেব অনেক সক্ষতায় গিয়েছেন অভিধান এবং নাহাবের বিতর্ক করেছেন আরবি গ্রামারের তিনি দেখিয়েছেন যে আরবদের ভিতরে ছাড়া অন্য অন্য ব্যবহারও আলোচ তারা করেছেন কিন্তু তার কথা সারাংশ হলো যারাই এই অবস্থান নিয়েছেন যে চারের বেশি বৈধ যারা মনে করেন চারের বেশি ব্যবহার করা যায় সংখ্যার জন্য রোবাক মাসা শব্দ ব্যবহার করা যায় তারা হ্যাঁ শুধু ন্যাহাব বা গ্রামারের দৃষ্টিকোণ থেকে এটি নিয়ে আলোচনা করেছেন তাদের মোকাবেলায় যারা আছে তারা বলে যে তোমরা শুধু একটা মতামত ব্যক্ত করছো আরবদের ভিতর এ এর প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ শোনা যায় না বা দেখা দেখা যায় না অর্থাৎ আরব রসল্লার পূর্বে যে আরব ভাষাবিদ ছিল তারা আরো পর্যন্ত নিশ্চিতভাবে ব্যবহার করতেন কিন্তু এর বেশি এর প্রমাণ পাওয়া যায় না আর একটি হলো সেমাই সেমাইয়ের অর্থ হল যা ব্যবহার হতে আমরা দেখেছি বা শুনেছি তো চার পর্যন্ত দেখা বা শোনা যায় কিন্তু কিন্তু দ্বিতীয় শ্রেণী বলে যে আরবদের ভিতরে এটি ব্যবহারের রসগোল্লার পূর্বেও ব্যবহারের রীতি ছিল অর্থাৎ চারের অধিক সংখ্যার জন্য খোমাসা শব্দ ব্যবহার হতো বা সোদাসা শব্দ ব্যবহার মোতালবে নাকি ব্যবহার করেছেন এটি কোরআন শেখ মাসনা সোলাসার ওবা ব্যবহার করেছে আর হুজুর বলেছেন যে এর বেশি এই স্টাইলে আরবিতে শব্দ ব্যবহার হয় না কিন্তু কেউ দৃষ্টান্ত দিয়েছে যে পূর্বে এক প্রসিদ্ধ কবি তা ব্যবহার করেছেন প্রসিদ্ধ কবি প্রসিদ্ধ কবি মোতানব্বির কথা হচ্ছে তিনি নাকি ব্যবহার করেছেন এই দৃষ্টান্ত কেউ পাঠিয়েছে হুজুরের ক্ষেদমতে মতে তার এক পংক্তিতে সুদাস শব্দ ব্যবহার করেছেন কিন্তু সমালোচকরা এই ব্যবহারকে বলেছেন যে এটি বাক্যতা শূন্য এবং হারেরিও এটি সমালোচনা করেছেন বলেছেন ভাষা ভাষার দিক থেকে এটি এতে গভীরতা নেই হারিরি আরব সাহিত্যে অনেক বড় পদমর্যাদা রাখেন তার মোকামতে হারিরি বা দিক থেকে অনন্য সেই হারিরি বলেন যে আরবদের ভিতর এর ব্যবহার নেই গ্রামারের দিক থেকে একটা কথাকে সঠিক বলা ভিন্ন কথা কিন্তু আরবদের ভিতরে ব্যবহার খুঁজে পাওয়া সম্পূর্ণ ভিন্ন কথা তাই এই বিতর্কের সার কথা যা দাঁড়ায় তা হলো হযরতে ইমাম বোকারের অবস্থান সঠিক তার কথার অর্থ এটি ছিল যে আরবদের ফোসাহা বা আরবদের যারা ভাষাবিদ ছিল রসগোল্লার পূর্বে তারা রোবার পর ক্ষমাসা সোদাসা সোবা ব্যবহার করতেন না রোবা পর্যন্ত ব্যবহার করতেন যেই পঙ্ক্তিটির কথা তিনি লিখেছেন তাতে পা পাঁচ ছয় ছয় সাত সাত এবং আট আটের বিষয়ে বর্ণিত হয়নি বরং ছয় এবং সাতের যে ছন্দ সেই ছন্দ বজায় রাখতে গিয়ে তিনি ব্যবহার করেছেন তাই সেই বিতর্ক আমাদের মূল বিষয়ের সাথে সম্পর্ক রাখে না মাসনাসা বা রো বা দুই দুই তিন তিন বা চার চারের যে পরিভাষা সে সকল কবিরা এভাবে ব্যবহার করেননি যেমন কেউ ক্ষমাসা শব্দ ক্ষমাসা বলে তারা লিখেছেন যে আমরা আঘাত করেছি আমরা পাঁচ পাঁচ আঘাত লাগিয়েছি এমন নয় বরং পাঁচবার আঘাত করেছে চার পাঁচ বা ছয় এভাবে উল্লেখ করেছেন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় বলেননি সেই পংক্তিতে পাঁচ পাঁচ বা ছয় ছয় শব্দ নেই আর হল থাক থাকলেও সেটি খুব গভীর ভাষার প্রমাণ নয় হারেরি এবং তারা এর সমালোচনা করেছেন তারা মশনা আর ওবা পর্যন্ত ব্যবহার করেছেন আর ওরা এ বেশিভাবে এই স্টাইলে এই শব্দ ব্যবহার করেননি ফেরেস্তা সম্পর্কে কোরআনগুলি আয়োজনী হাতেন মোসনাসুল্লাহ সাহ ওর বা পর্যন্তই কথা শেষ করেছে তাই এই কথাকে নিশ্চিত জেনে নিন আর নিশ্চিত হন এই বিষয়ে এই কথা আবার ওঠানোর প্রয়োজন নেই আপনাদের সামনে আমি দুজন ইংরেজ লেখকের উদ্ধৃতি পেশ করেছিলাম যা আমার খুব পছন্দ হয়েছে হৃদয়ের গভীর থেকে দোয়া উদ্ভূত হয়েছে তাদের জন্য আমার বাসনা ছিল যদি তারা জীবিত থাকতেন তাহলে সাক্ষাৎ করতাম কিন্তু লেট ফেলো অফ ট্রেনিটি কলেজ শব্দ থেকে বোঝা যায় যে তারা ইন্তেকাল করেছেন লেট ফেলো ছিলেন অর্থাৎ তারা ইন্তেকাল করেছেন তাদের তারিখ আমি জানতাম না তারা আবহাওয়াকে লিখেছে বা তারা নিজেরাই পাঠিয়েছেন আমাকে আমি আবহাওয়াতে বলেছিলাম যে এদের খবর দেন যে তারা কারা উত্তর এসেছে তাদের পরিচয় আমি তুলে ধরি আপনাদের সামনে বজ স্মিথ অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন হেলথ স্কুল তার বিষয়ের নাম হল মোহাম্মদ লন্ডন রয়্যাল ইনস্টিটিউশনে আঠারোশো চৌহাত্তরে চারটা বক্তৃতা করেছেন তিনি অনেক পুরোনো কথা যত পুরনো কথা আর যে যুগের কথা হচ্ছে সেই যুগের নিরিখে তার মর্যাদা বেড়ে যায় সে যুগ যখন অধিকাংশ অরিয়েন্টালিস্ট বা ধর্মযাজক বিদ্বেষে আক্রান্ত তিনি এত বীরত্বের সাথে রসরুল্লাহ সাল্ল ইসলামের পবিত্র পদমর্যাদার সুরক্ষা করা অনেক বড় বিষয় এই দিক থেকে সবসময় তার তাকে সম্মানের সাথে দেখা উচিত বজওয় স্মিথ তার নাম জানারা ছাড়া দোয়া যতটুকু সম্পর্ক আছে এদেরকে দোয়ায় স্মরণ রাখা উচিত যারা অত্যন্ত বীরত্বের সাথে মোহাম্মদ সাল্ল ইসলামকে সমর্থন করেছেন ড্রফি হেগেন্স তার বইয়ের উদ্ধৃতি আমি দিয়েছিলাম আরও আসবে তার উদ্ধৃতি ইনি ইয়র্কশায়ের অধিবাসী তিনি ছিলেন প্রত্নতত্ত্ববিদ তিনি প্রত্নতত্ত্ববিদের বিশেষজ্ঞ ডার অধিবাসী ফর মোহাম্মদ একটা বই লিখেছেন আঠারোশো উনত্রিশ সনে হাজত মসিমতের যুগ পেয়েছেন তিনি নাস নাজরাইট ছিলেন নাসরানি ছিলেন সেই গোত্রের সদস্য যেই গোত্রের সম্পর্কযুক্ত মানুষ সেই গোত্রের সাথে সম্পর্কযুক্ত মানুষ এখন খুব কমই পাওয়া যায় তারা একত্রবাদী ছিলেন তারা ঈসা আলাহ ইসলামকে নতুন কোনো বিষয় মনে করতেন না এটি মনে করতেন না যিনি নতুন ধর্ম নিয়ে এসেছেন তিনি নাসরানি একত্ববাদী তৃতীয়বাদের বিরোধী হজরত ঈসা আল ইসলামকে হজরত মুসার ওম্মতের একজন নবী মনে করতেন আর কোরআনের অধিকাংশ স্থানে নাসরানি হিসাবে উল্লেখ আছে এমন খ্রিস্টানদের এর কারণ হল তারা সংজ্ঞা অনুসারে তাদের ভিতর তারা এ সেই শ্রেণী অন্তর্ভুক্ত যারা পরে তৃতীয়বাদের বিশ্বাস গ্রহণ করেছে একাধিক খোদায় বিশ্বাস স্থাপন করেছে কিন্তু কোরআনে নাসরানি শব্দ যে ব্যবহার করেছে এর একটি বড় কারণ হলো প্রথম দিকে নাসরানিরাই প্রথমে নাসরানি ছিল এবং খ্রিস্টান নামের কোনো অস্তিত্বই ছিল না হাজত মসির মান্যকারী আখ্যায়িত হতো এরা যখন বিকৃত হয় পরে খ্রিস্টান আখ্যায়িত হয় হজরত ইসার সাথে ক্রাইস্টের সাথে বা ক্রাইস্টের সাথে তাদের সম্পর্ক স্থাপন হয় নাসরানি পরিভাষা শুধু নাসেরার সাথেই নাসরার প্রেক্ষাপটে নয় বরং আনসার আনসারুল্লাহ সাথে এর সম্পর্ক যদি ভালো অর্থ করতে হয় তাহলে বলতে হবে নাসরানী তারা যারা বলেছেন নাহনু আনসার উল্লাহ কোরআনে যে আছে যদি ঈশার ঈশার প্রশ্ন ছিল মান আনসারী আল্লাহ তারা বলেছেন নাহনু আনসারুল্লাহ খ্রিস্টান ইতিহাসের উল্লেখ দেখা যায় না অন্তত নির্দিষ্টভাবে এই কথা বলে বলে থাকবেন বা বলেছেন কথা খ্রিস্টান ইতিহাসে দেখা যায় না কিন্তু একত্ববাদী খ্রিস্টান অবশ্যই ছিল যাদেরকে নাসরানি বলা হয় বা অ্যাবোনাইটস ছিল তারাও নাসরানেরই একটা শ্রেণী আমি এই সম্পর্কে গবেষণার কথা পূর্বে বলেছি যে মেজোপোটে হয়তো এদের অস্তিত্বের সন্ধান পাওয়া যাবে উত্তর উত্তর মধ্য ইরাকে থাকতে পারে ইরাকের বা পুরোনো যে বিভিন্ন ফেরকা আছে খ্রিস্টানদের যারা সেখানে যেতে পারে তাদের খবর নেওয়া উচিত তাদের অনেক বই পুস্তক আছে যা সরিয়ে নেওয়া হয়েছে বাজার থেকে তাতে কোরআন এবং ইসলামের সমর্থনে অনেক এমন তথ্য থাকা উচিত বা থাকবে কোনো আহমদি যেখানেই পারে যেই পারে অ্যাবোনাইস এবং নাসরানিদের বাইবেল সন্ধান করা উচিত তাদের অ্যাবোনাইসদের বাইবেল সন্ধান করা উচিত এতে অনেক তাদের অনেক ভ্রান্ত বিশ্বাসের খণ্ডনের সুযোগ হবে গত শতাব্দী পর্যন্ত নাসরানি ছিল এখন ইংল্যান্ডে একটু গবেষণা করতে হবে অনুসন্ধান করতে হবে যে এদের কোনো চার্চ আছে কি না রীতিমতো সুসংগঠিত জামাত আছে কি না আর বই পুস্তক হয়তো থাকতে পারে এগে যে প্রত্নতত্ত্ববিদ জফরি হিগেন তার পরিবার হয়তো জংকে আছে হয়তো ব্যক্তিগত লাইব্রেরিও থাকবে অনেক কিছু হয়তো পাওয়া সম্ভব সালিয়া সফি সাহেবা তার সম্পর্কে কিছু তথ্য আনিয়েছেন নতুন কোনো কথা আছে কিনা হুজুর জিজ্ঞেস করছেন তাতে তার সন্তান সন্ততি বা পরিবার পরিজন আছে কিনা তাদের সাথে যোগাযোগ করতে হবে তার ঘরে যাওয়া যাওয়ার সুযোগ আমাদের দরকার লাইব্রেরি দেখতে হবে কী কী বই আছে এই বিষয়ে আমরা খুব কমেই বই পেয়েছি আসল খ্রিস্টান সানি এঞ্জেল কী ছিল তাদের বই পুস্তক কী ছিল যেই বিতর্ক হতো সেইগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন বা তথ্য আমাদের সামনে যা কিছুই এসেছে আজ পর্যন্ত তারা যথেষ্ট নয় অনেক কম আমাদের আরও দরকার জফ্রি হেগেন্স সম্পর্কে ইনফরমেশন চাচ্ছেন তার পরিবারের সম্পর্কে ইনি ডকাস্তরের অধিবাসী ইনি আরও একটি বই লেখার ইচ্ছা রাখতেন সেই বইয়ের ম্যাটেরিয়াল কোনো স্থানে অবশ্যই থাকবে তার নোটসে তা নষ্ট হয়ে যেতে পারে এই কারণেও আমার বেশি আগ্রহ শুধু পুরনো নসরানি বা খ্রিস্টান সাহিত্যই নয় বরং তিনি তিনি ভবিষ্যতের তিনি তার কোনো ভবিষ্যৎ লেখাতে হজরত ইসার ইসলামের খ্রিস্ট খ্রিস্টান ধর্ম তুলে ধরে ধরতে চেয়েছিলেন তার তিনি খ্রিস্টান হওয়ার দাবি করেছেন তিনি নজারাইট হওয়ার দাবি করেছেন অর্থাৎ নাসেরা বা নাসেরি দলের অন্তর্ভুক্ত হওয়ার দাবি করেছেন লেজেল স্টিফেন স্টিফেনের ডিকশনারি অফ ন্যাশনাল বায়োগ্রাফি বই থেকে এটা নেওয়া হয়েছে আমি যেই উদ্ধৃতিগুলো পড়ছিলাম কোন পর্যন্ত পড়েছি তা জানতে চাচ্ছি সাহেব পড়ছেন সত্য যেভাবে আছে সেভাবে আমাদেরকে তা দেখতে হবে আর এটি সত্য কথা যে দাস প্রথা শীত খ্রিস্টান ধর্মের সাথে সহাবস্থান করেছে শুধু তাই নয় বরং খ্রিস্টানেরা এটিকে এই ঊনবিংশ শতাব্দী পর্যন্ত এটিকে বৈধ জ্ঞান করত। আর মশার সজ্জিত যতটুকু সম্পর্ক আছে বহুবিবাহের উপর কোনো প্রকারের সীমা বহ সীমা নির্ধারণ করে নেই আর আর পুরোহিতেরা বহু বিবাহ করতো জাজ এবং বাদশাহাও ইনি বলছেন যে শরীয়তের যতটুকু সম্পর্ক আছে বহু বিবাহের উপর বহুবিবাহের বিরুদ্ধে কোনো প্রকারের আদেশ বা নির্দেশ তো নেই মূষার শরীয়তে বরং মুসা মুসার শরীয়ত স্ত্রীর সংখ্যা সীমিত করার কথ কোনো কথাই বলেনি কোনো বিধিনিষেধ নিষেধ আরোপ করেনি কোনো প্রকারের বিধিনিষেধ আরোপ করে নেই স্ত্রী সংখ্যা কত হওয়া উচিত সে সম্পর্কে এদের যে বড় বড় ধর্মীয় নেতা পীর পুরোহিত ছিল গির্জার প্রতিনিধি যারা আছে প্যাট্রিয়াক তাদের মাঝে বহু বিবাহের প্রচলন দেখা যায় জাজেজ বা কোজাত যে গ্রন্থ আছে বিচারক বিচার কর্তৃগণ দাওদেমন সলেমানের যুগে একটা যুগ আছে সেটিকে বলা হয় কুজাতের যুগ বিচারকদের যুগ জাজেসের যুগ আর এটি রীতিমতো বাইবেলের পুরাতন নিয়মের অংশ সালাতিন বা রাজা বলিও আছে ইংরেজিতে বলা হয় জাজেজ অ্যান্ড কিংস ইনি বলছেন যে বিচারক কর্তৃগণ এবং রাজাগণ কাজেরাও করতো তাদের রাজারাও করতো একাধিক বিয়ে বহু বিবাহ করতো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা শেষের দিকে বলছেন তাদের মাঝে যারাই আধ্যাত্মিক দিক থেকে বহু বড় উঁচু পদমর্যাদায় উপনীত ছিল এবং বুদ্ধিমান মানুষ ছিল তাদের মাঝেও একাধিক বিয়ের প্রচলন দেখা যায় সে ব্যক্তি যার হৃদয় আল্লাহর মতো ছিল যার যার মহানুভবতা প্রাচ্যের অনেক দেশে যার মহানুভবতার কথা শোনা যায় আর মুসলমান রাজপুত্র যারা কোরআনের নিয়মকে ভঙ্গ করে তারাও তার কথা সুন্দরভাবে উল্লেখ করে বলছেন বাচ্চাদের বাচ্চাদের কথা উল্লেখ করেছেন সলেমানকে মুসলমানরা আল্লাহর বড় প্রিয় বাচ্চা হিসাবে কোরআন করিম সলেমানকে আল্লাহর নবী হিসাবে উল্লেখ করেছে এরা সলেমান সম্পর্কে নবীর মতোই কথা বলে কিন্তু নবী হিসাবে উল্লেখ করে না বরং বাচ্চাদের মাঝে সে যার হৃদয় খোদার হৃদয়ে খোদার ইচ্ছা অনুসারে যার হৃদয় সৃষ্টি হয়েছিল আর সেই যার প্রজ্ঞার কাহিনী প্রাচ্যের বিভিন্ন দেশে দৈনন্দিন জীবনের কাহিনী হিসাবে যার জীবনের কাহিনী প্রচলিত ফোক লোর অর্থাৎ লোক লোকগাথা দৈনন্দিন লোকগাথা হিসাবে সেটি প্রচলিত আছে সেই বুজুগ বাদশাহ সোলেমান আলাইস্লাত আসসালাম তিনি কোনো অর্থে কোনো দিক থেকে কোনো মূল্যে বিয়ের প্রতি আগ্রহ এবং বিয়ে করা এ দিক থেকে কোনো ব্যক্তির তুলনায় পিছিয়েছিলেন না সবার তুলনায় এগিয়ে আছিলেন বিয়ের ক্ষেত্রে এমনকি সে সেই মুসলমান যুবরাজ যাদেরকে তোমরা যাদের সম্পর্কে বলো যে এরা অনেক বিবি অনেক বিয়ে করেছে যারা কোরআনের আইন ভঙ্গ করে একাধিক বিয়ে করেছে বহুবিবাহ করেছে আর হাদিসকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হাদিসের ভিন্ন অর্থ করে এমনভাবে হাদিস হাদিসের ব্যবহার করে যে অর্থাৎ হাদিসকে এরা বিকৃত এত তারা বিকৃত করেছে যে তাদের এই এমন বিয়ে পাগলামিও সলেমানের বিয়ে পাগলামির সামনে কোনোভাবে দাঁড়াতে পারবে না তো তো এই কত বড় সাধুবাদ জানিয়েছেন ইসলামী শিক্ষাকে তিনি কত সুন্দর কথা বলেছেন মুসলমান বাদশাহ যুবরাজরা যা করছে এটি সম্মত কাজ নয় কোরআনের বিরোধী কোরআনই আইনকে লঙ্ঘন করে তারা এমন করছে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করছে হাদিস তালাশ করে আর হাদিসেও তাদের জন্য সেই সুযোগ নেই হাদিসকে বিকৃত করে হা হাদিসের বিকৃত অর্থ পেশ করে নিজের বিয়ের যে উন্মাদনা আছে বিয়ে করার সেটি চরিতার্থ করার জন্য কিন্তু হাদিসও বাস্তবে এমন কোনো সমর্থন পাওয়া যায় না একাধিক চার চারের অধিক বিয়ের অজ্ঞ যুগের আরবরা দৃষ্টান্তস্বরূপ যে কোনো সংখ্যায় বিয়ে করতো আর কোরআন শরীফ কিন্তু চারটি পর্যন্ত বিয়েকে সীমিত করেছে নেপোলিয়ান বলেছে মোহাম্মদ একমাত্র প্রাচ্যের আইন প্রণয়নকারী যিনি বহু বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এটা এমন বিষয় যা মানুষের স্মরণ রাখা উচিত সি Ion's Modern Egyptians 1, ওয়ান ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায়ের পুস্তকের প্রথম খণ্ডের একশত এবং একশো আঠাইশ পৃষ্ঠাতে তিনি কথাগুলো লিখেছেন ফর লস ইসলাম রিলেটিং টু ইসলাম নাম এটি ভালো একটা কথা বলেছেন তিনি আরবরা তাদের অজ্ঞতার যুগে যত ইচ্ছা বিয়ে করত কোনো আইন কোনো নিয়ম ছিল না কোনো বিধিনিষেধ ছিল না হ্যাঁ কোরআনে ক্রিম সেই সংখ্যাকে চার পর্যন্ত সীমিত করেছে কিন্তু এখানে নেপোলিয়ানের একটা মন্তব্য স্মরণ রাখার যোগ্য নেপোলিয়ান বলেন যে প্রাচ্যের যত আইন প্রণয়নকারী রয়েছে ধর্মের জগতে কোনো আইন প্রণয়নকারীর নামেই নেই প্রাচ্যের সারা অর্থাৎ সারা পৃথিবীতে কোনো আইন প্রণয়নকারী মোহাম্মদ রসল্লাহ ছাড়া অন্য বহু বহুবি বিবাহকে সীমিত করার কোনো চেষ্টা করেনি বড় অসাধারণ প্রজ্ঞাপন একটি কথা ইনি বলেছেন মুসলমান লেখকরাই এইভাবে এটি উপস্থাপনের সুযোগ পায়নি নেপোলিয়ান ইসলামে বিশ্বাসী ছিলেন আর ইসলাম ধর্মে তিনি প্রভাবিত ছিলেন তাই ভালো ভালো মন্তব্য পাওয়া যায় নেপোলিয়নের এটি তার একটি মন্তব্য পুরো প্রাচ্যে এমন কোনো আইন প্রণয়নকারী আসেনি যে বহু বিবাহকে বহুবিবাহের উপর এইভাবে বিধিনিষেধ আরোপ করেছে মোহাম্মদ রসুরুল্লাহ ছাড়া সাল্লু আলহি তালাক সম্পর্কে কথা বলছেন তালাকের অবস্থাও বড় শোচনীয় ছিল ইসলামের পূর্বে মহিলাদের উপর ভয়াবহ জুলুম এবং অত্যাচার হতো হাজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদের এসে নিরাপত্তা দিয়েছেন অত্যন্ত উন্নত চারিত্রিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে আইন প্রণয়ন করেছেন রস আইন প্রণয়নের কথা বলছেন রসর সম্পর্কে ইনি মুসলমান ভদ্র ছিলেন কিন্তু মুসলমান ছিলেন না এটি বলেননি যে মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ কথা বলেছেন যদি এটি বলতেন তাহলে এ কথাগুলো বলা তার জন্য সম্ভবই ছিল না রসর তিনি আইন প্রণয়নকারী হিসাবে উপস্থাপন করেন এবং সকল অপবাদকে তিনি খণ্ডন করেন সম্পর্কে যত অপবাদ আছে এদেশে ভালো ভালো মানুষ ছিল যারা চলে গেছেন এই ধরনের লেখকদের কথা এরা নিজেদের বই পুস্তকে এখনো উল্লেখও করে না এরা এমন ভদ্র মানুষ ছিলেন সত্য কথা বলতেন আরেকটি প্রমাণ লুটতরাজ বা লুটপাট সম্পর্কে যা লেখা হয় যে মুসলমানরা যুদ্ধ করেছে লুটমা লুটতরাজ বা লুটপাট করার জন্য সেই সম্পর্কটা উদ্ধৃতি গড ফ্রি হিগনস কথা বলছে তিনি অ্যাপোলজি ফর মোহাম্মদ পঁচাত্তরতম পৃষ্ঠা লিখেছেন মহানবী সাল্লাহ আলাই সাল্লামের অত্যন্ত সাদা মাটা জীবন তার এমন কৃচ্ছ্রতাপূর্ণ পূর্ণ জীবন যেখানে জাগতিক বিলাসিতার কোনো উপকরণ নেই এক সন্ন্যাসীর মতো জীবন যাপন করতেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটি তার রীতি ছিল অত্যন্ত সহজ সরল সাদা মাটা জীবনযাপন করতেন তিনি কাঠের উপর শুতেন শক্ত বিছানায় শুতেন তার অত্যন্ত সাদা মাটা খাবার এবং দৈনন্দিন জীবনের ছোটখাটো কাজ যা তিনি নিজেই করতেন এইসব থেকে বোঝা যায় যে তিনি একজন স্বতন্ত্র সন্ন্যাসী শ্রেণীর মানুষ তিনি একজন কামনা বাসনার পূজারী মানুষ ছিলেন না যা আমাদের বলে থাকে। যে তা এমন কোনো ছিলেন না এই শব্দ এই শব্দ যত অর্থ আছে এটি কোনোটি মোহাম্মদ রসোল্লার ক্ষেত্রে প্রযোজ্য নয় দুটো জিনিস তিনি জীবনে পছন্দ করতেন একটি হলো সুগন্ধি আর অন্যটি হলো মহিলা প্রথমটি তো স্পষ্ট আর যেই দ্বিতীয়টা তাহলে তার স্ত্রীদের যে বিষয়টির একটা বিশেষ উত্তর সহজেই দেয়া যায় তাঁর স্ত্রীদের স্ত্রী সংক্রান্ত বিষয় নিয়ে ভাবলেই এর উত্তর পাওয়া যায় হজুর বলছেন যে এই কথাটা তিনি পুরোপুরি বুঝতে পারেননি আমেরিকা আমি লাজনা একটা বক্তব্য রেখেছিলাম এই হাদিসকে বিষয়বস্তু হিসাবে নিয়েছিলাম হজুরের বক্তৃতা ছেপেছে সেটিকে ব্যবহার করা উচিত তাতে আমি বিষয় তুলে ধরেছি রসরুল্লা সাল্লাম কেন বলেছেন যে আমার সুগন্ধি এবং পৃথিবীর বিভিন্ন বস্তুর ভিতরে দুটো জিনিস আমার পছন্দ সুগন্ধি এবং নারী সেখান থেকে অনুবাদ হয়ে এসেছে দুর্বল অনুবাদ ছিল আমি সাথে বসে এটি রিভাইজ করেছি আর এটি ছেপেছেও আর আপনারা এখনও জানেন না ইংল্যান্ডের মানুষ জানে না এই সমাজে এটি বিতরণ করা আবশ্যক কেননা এর প্রয়োজন আছে অন্যভাবে ইউরোপের অন্যান্য ভাষায় অনুবাদ হওয়া উচিত গডফ্রি হিগেন্স তার বইতে অন্য কোন লেখকের কথা বলছেন যার অনেক কিছু পূর্বে অধ্যায় তিনি উল্লেখ করেছে এখন পুনরায় তার কথার পুনরাবৃত্তি করছেন যেই দক্ষ লেখক আরও বলেন আর আমরা এখানে উদ্ধৃত করছি সেই লেখকের এক লেখকের কথা বলছেন স্মরণ রাখা উচিত তার যে ক্ষমতা ছিল সে ক্ষমতার নিরিখে তিনি তার কোন কোনো উত্তরাধিকারের যত তার মানুষের কথা বলা উচিত নয় যে হাজর মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম সেই সমাজে যে সমাজে তিনি সমাজ প্রধান হিসাবে বিবেচিত হতেন তিনি যা ইচ্ছা সেখানে বানাতে পারতেন করতে পারতেন বিধিনিষেধ নিজের উপর আরোপ করতে বাধ্য হতেন না তারপরে বাচ্চা যারা আছে কোনো বিধিনিষেধ না মেনে সব বিষয় নিজের জন্য বৈধ মনে করেছেন আর একইভাবে তাদের স্ত্রীর সং স্ত্রীর সংখ্যার উপরও কোনো নিষেধাজ্ঞা ছিল না কিন্তু মোহাম্মদ সাল্লাহসাল্লাম ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের উপর সকল বিধিনিষেধ আরোপ করেছেন এবং তার স্ত্রীদের সংখ্যাও অন্যদের তুলনায় তার পরবর্তী আগত বাছাদের তুলনায় কিছুই নয় ইনি আরেক কথা বলছেন স্মরণ রাখা হচ্ছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের যে অসাধারণ ক্ষমতা ছিল যে আসলে এখানে তার স্ত্রীদের কথা হচ্ছে সাকসেসর কথা হচ্ছে না বলছেন একজন বাকি সকলেই বিধবা ছিলেন এই কথা আমি গতকাল বলেছি তার এক স্ত্রী এত বেশি গরম স্বভাবের ছিলেন যে আবু বকর এবং ওসমান সশ্রদ্ধভাবে রসুলের বিয়ের পূর্বে তাদেরকে প্রত্যাখ্যান করেছিলেন ভ্যাকসিন শব্দ ব্যবহার করেছেন ইনি হুজুর বলছেন যে আমি ভাবছিলাম যে এইটি কী শব্দ ইনি ব্যবহার করলেন সাধারণত শিয়ালের জন্য এটি ব্যবহার হয় আমি ডিকশনারিতে দেখেছি এই শব্দ অত্যন্ত কঠোর প্রকৃতির মহিলার জন্য ভেকসিন শব্দ ব্যবহারে কথায় কথায় যে ক্ষেপে যায় সারা ঘরে একটা সমস্যা সৃষ্টি করে রাখে ইনি বলছেন যে স্মরণরেখো তার স্ত্রীরা একজন ব্যথিত সকলেই বিধবা ছিলেন তাদের একজন এমন এমন গরম স্বভাবের ছিল কথা কথা উত্তেজিত হয়ে যেত যে রসরুল্লাহ সাল্ল ও আলিহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে আহবকর এবং ওসমানের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তাদেরকে বিয়ে করার জন্য কিন্তু তারা তবা করেছেন বলেছেন যে না কেননা সে মহিলার স্বভাবের কথা সবাই জানতো ইনি বলছেন আমাকে বলো এখন এমন এক মহিলাকে বিয়ে করা যার সম্পর্কে এমন কথা প্রচলিত তার এমন বিয়েকে কি বিলাসিতার বিলাসিতা গণ্য করবে একটু খাটাও অন্য কোনো কারণ থাকতে পারে তার বিয়ের কিন্তু বিলাসিতার পূজারী এক ব্যক্তি এমন কাজ করতে পারে না কঠোর শব্দ ব্যবহার করেছেন তিনি কিন্তু রসুল্লার সমর্থনে লিখেছেন তাই এটি আমি পড়ে শোনালাম এখানে তার কয়েকটি বিয়ে তিনি এই কারণেই করেছেন যে তাদের কারো কারো স্বামী যুদ্ধে মারা গেছেন এই কারণে তারা বিধবা হয়ে গেছেন আর যে যার নিজের ইচ্ছায় হয়েছে হুজুর বসে এটি পরে ভালো লেগেছে এই জন্য গতকাল আমি যে বলেছিলাম যে একজন একজন ধর্মযাজক যার মাথা এত পরিষ্কার কত স্বচ্ছ রসরুল্লার নিয়ত সম্পর্কে তিনি এই সুন্দর কথা বলছেন তিনি বলছেন স্পষ্ট কারণ যা মনে হয় তার একাধিক বিয়ের মোহাম্মদ রসল একাধিক বিয়ের স্পষ্ট কারণ যা মনে হয় একটি হলো যেতে সেই জেহাদ যে জেহাদে কারো কারো স্বামী মারা গেছে যে জেহাদের নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন তার এই বিয়ের একমাত্র উদ্দেশ্য হল এই নেক তিনি মনে করতেন যে প্রধান দায়িত্ব আমার আমার উচিত তাদের আশ্রয় এই মহিলাদের আশ্রয়স্থল হওয়া আমার কারণে আমার শিক্ষা মানার কারণে তাদের স্বামীরা যুদ্ধে নিহত হয়েছে এবং তারা বই তাদের তাদেরকে বিধবা হতে হয়েছে হাজার জায়নাবের ক্ষেত্রেও বিষয়ে একই বিষয়ে কাজ করে হাযত জায়নাব বিন জাহাজ রাদে লানহা রসুল্লার নির্দেশেই জায়েদের সাথে তার বিয়ে হয় আরব বিশেষ করে মক্কার কোরাইশ এবং মক্কার সম্মানিত যারা ছিল তারা মোটেই পছন্দ করতো না যে তাদের নারী মহিলাদের কারো দাসদের সাথে বিয়ে হবে যায় ছিলেন একজন কৃত দাস তাই একটা দ্বিঘাদ্বন্দ্ব ছিল তা প্রকাশ্যে না বললেও হজরত জাইনব মহানবী সাল্লিহি ওয় আলিহি ওয়াসাল্লামের নির্দেশে আর তার প্রতি শ্রদ্ধা এবং সম্মান সম্মানবশত বিয়ে করেছেন কিন্তু তালাকের যখন তালাক হয়ে যায় রসল কোরআনের আয়ত অনুসারে বারবার জায়েদকে বুঝিয়েছেন যে তুমি তালাক দেবে না অদ্ভুত কথা বড় দুঃখের বিষয় কোনো কোনো মুসলমান মুফাসেরও এটি বলছেন যে রসল নাকি জায়দের এর জন্য তার হৃদয়ে জায়দের প্রতি এক প্রেম ছিল কিন্তু বলতে লজ্জা পাচ্ছিলেন তাই আলাদা তাল্লাকে নির্দেশ দিয়েছেন যে বিয়ে করো অসুবিধা কী অথচ স্পষ্ট স্পষ্টভাবে বলছে যে তিনি জায়দকে বারবার বোঝাচ্ছিলেন যে ক্ষুধাকে ভয় করো আর এর সাথে যতটা সম্ভব সুন্দর দাম্পত্য জীবন যাপন করো যে কারো কোনো নারীর সাথে এইভাবে প্রেম রাখে পরকীয় সেই সেইভাবে এমন কথা কীভাবে বলতে পারে তো হাজার জায়দ যেহেতু কোরবানি করেছেন এক দাসের সাথে বিয়ে করে তাই রসল্লা সাল্লসালাম পরবর্তী তাকে বিয়ে করেন তার যে অন্য বিয়ে আছে অন্য অন্য যে বিয়ে তিনি করেছেন হুদুর প্রথম অন্য বিয়ে আর থাকলো কই কেননা তার এক স্ত্রী ছাড়া বাকি সবাই ছিলেন বিধবা আর একজন ছিলেন হজরতায়শা সিদ্দিকারাদে আল্লাহ আনহা তাই তার অন্য বিয়ের অর্থ হল ইনি হয়তো বলছেন যে তার বিয়ের এটিও একটি উদ্দেশ্য রসগুল্লাহ এছাড়া তো বাকি বিয়ে আর কোথায় বিভিন্ন যেই প্রতিদ্বন্দ্বী গোত্র আছে তাদের সাথে সদ্ভাব গড়ে তোলার জন্যই হয়তো বিভিন্ন গোত্র থেকে তিনি বিয়ে করেছেন আর হয়তো সন্তানের বাসনাও ছিল যে কারণে তিনি একাধিক বিয়ে করেছেন পুত্র সন্তানের বাসনা ছিল যে কারণে তিনি একাধিক বিয়ে করেছেন যে যে পুত্র সন্তান হলে পরে হয়তো মোহাম্মদের কাজ অব্যাহত রাখতে পারবে সন্তানের যে ইচ্ছা এবং বাসনা এটিকে তিনি প্রয়োজন হিসাবে তুলে ধরছেন আরব সমাজে সন্তানের পুত্র সন্তানের বাসনা হতো মানুষের রসরুল্লাহ ইসলামের নাকি বাসনা ছিল যে হয়তো এই স্ত্রীর গর্ভে এমন পুত্র আমার আসবে তো হজুর বলছেন যে এই কারণগুলো কিন্তু ভিন্ন ভিন্ন একটিকে একটি একটি অন্যটিকে ভুল প্রমাণ করবে একই সময় দুটো সহাবস্থান করতে পারে না একদিকে এই ত্যাগ এবং কোরবানি মোহাম্মদ রসর যে সমস্ত মহিলার আর স্বামীরা যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের সাথে স্বয়ং রসর বিয়ে করেছেন এটি অনেক বড় কোরবানি এবং অনেক বড়ো সম্মানও হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আর কিন্তু এর সাথে তার এই বাসনার কথা ব্যক্ত করা যায় বিয়ে করেছেন ছেলের পুত্র সন্তানের জন্য এই দুটো একসাথে চলতে পারে না হয়তো এটি সত্য বা প্রথমটি হুজুর পোসি প্রথমটি বেশি সত্য রসর উল্লাহ পবিত্র উন্নত আখলাকের সাথে প্রথমটি বেশি সাদৃশ্য বা সামঞ্জস্য রাখে এছাড়া মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের অধিকাংশ বিয়ে তখন হয়েছে যখন আয়েত খাতামান্ন নাজাল হয়ে গিয়েছিল নিয়তের সাথে তিনি এই যে দ্বিতীয় কথা বলেছেন সেই কথাকেই সে কথায় ভুল প্রমাণিত হয় এই দৃষ্টিকোণ থেকে যে রসুল্লাহর অধিকাংশ বিয়ে পাঁচ হিজড়ির পর হয়েছে হিজড়ি অর্থাৎ সপ্তম হিজড়িতে তার বেশিরভাগ বিয়ে হয় আর আয়াত নবীন পাঁচ হিজরিতে নাজাল হয়ে যায় যে তিনি কোনো পুরুষের পিতা আখ্যায়িত হবেন না মা কানা মোহাম্মদ আবা রেজা আলিকুম মোহাম্মদ তোমাদের মতো কোন পুরুষের কোন কোনো পুরুষের পিতা ন আল্লাহর পক্ষ থেকে এত স্পষ্ট নির্দেশ এত স্পষ্ট কথা এত স্পষ্ট সিদ্ধান্ত এসে গেছে যে কোন পুরুষের পিতা তিনি হবেন না রসরুল্লাহ পুরুষ সন্তানের বাসনায় বিয়ে করতে থাকবেন এটি হতেই পারে না কোনো এটিকে সমর্থন করুক বা না করুক এটি অর্থহীন কথা এই লেখক এখানে এই লেখকের এই সূক্ষ্ম দিকগুলোর উপর দৃষ্টিটা নিয়ে নেক উদ্দেশ্যে লিখেছেন আর শেষের দিকে যে উপসংহার টানছেন তা হল তা তিনি ছেলের বাসনা রাখতেন যেন তার ছেলে তার ছেলে যেন তার কাজ অব্যাহত রাখতে পারে এই রসুল্লার প্রকৃতিকে তিনি বুঝেছেন আর মনে করছেন রসুল্লাহর কাজকে অব্যাহত রাখার জন্য তার নেক কাজ অব্যাহত রাখার জন্য একটা ছেলের বাসনা রাখতেন যে যে সন্তান রসুল্লার পদাঙ্ক অনুসরণ করবে এই তাই অবশ্য সার বলেছেন যে মোহাম্মদ কখনো ছাড়নি যে তার পরিবারের কেউ যুবরাজের মর্যাদায় অবতীর্ণ হবে তিনি তার অর্থাৎ রসল্লা পুত্র সন্তানের বাসনা রাখতেন আর চাইতেন যে ইসলামের সবাই যেন তার সন্তানের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বোধ রাখে মেয়র বলছেন যে তার রস ছেলে হোক আরব অনুসারে পুত্র সন্তানের বাসনা তার হৃদয়ে এই জন্য জেগে থাকবে হয়তো যে আমার সন্তানকে সবসময় পৃথিবীর সম্মানের দৃষ্টিতে দেখে একটা সম্মানিত প্রজন্ম হবে বা রসরুল্লাহার মতো পৃথিবীতে সম্মান অর্জন করবে এই কথাটি শত্রুতার যদিও শত্রুতার কারণে নয় কিন্তু তবুও এটি ভুল শত্রুতার কারণে কেননা তিনি যা লিখেছেন স্যার উইলিয়াম মেয়রের এই লেখার অংশ তা থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে উইলিয়াম মেয়র এখানে কোনো শত্রুতার নিরিখে কথা বলছেন না কেননা উইলিয়াম মেয়র বলছেন যে রসুল্লাহ আলাইহি সাল্লাম অর্থাৎ মোহাম্মদ কখনও নিজের সন্তানদেরকে যুবরাজের মর্যাদায় আসীন করার স্বপ্ন দেখেননি উইলিয়াম মেয়র লেখেন যে তার আধ্যাত্মিক যেই সম্মান এটি তার ব্যক্তিগত সম্মান ছিল যা সম্মান সন্তানের সন্তানে সন্তান সেই মর্যাদে পৌঁছতে পারে না সিয়ারা এটি বুঝেনি অন্তত পক্ষে স্যার উইলিয়াম মেয়র এটি বুঝেছে রসরুল্লাহার পবিত্র আচরণের আদলে তিনি এটি বুঝেছেন যখন পবিত্র আচরণের আদলে এই বিষয় দেখা হয় এটি খুবই সম্মানিত বিষয়ে দ্বারায় যদি শুধু একজন খ্রিস্টানের মন্তব্য হতো শিয়ার হয়তো বলতো যে আমাদের কি খ্রিস্টানরা এমনিতে অনেক মন্তব্য করে কিন্তু এমন খ্রিস্টান যে সুযোগ পেলে আক্রমণ করতেও দ্বিধা করে না সেই খ্রিস্টান হজরত মোহাম্মদ সা্লা ইসলামের পবিত্র জীবনী থেকে প্রমাণ করছে যে তার পবিত্র আদর্শ এত মহান ছিল যে কোনো এমন বাসনা তার মাঝে দেখা যায় না যে তার সন্তান তার আধ্যাত্মিক উত্তরাধিকার পেয়ে বাদশার আসনে আসীন হবে এটা রাজ পরিবারের সূচনা হবে এমন নয় তো স্যাল স্যার এই উইলিয়ামের এই মন্তব্য অবশ্যই শত্রুভাবাপন্ন নয় একই লেখক আবার লেখছেন যে পঁচিশ বছর হজরত মোহাম্মদ সাল্লাম তার বয়স বয়স্কা স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন নিজের বৃদ্ধা স্ত্রীর প্রতি পুরোপুরি বিশ্বস্ত ছিলেন পঁচিশ বছর যৌবনে বিন্দুমাত্র এর বিপরীত কোনো ইশারা বা ইঙ্গিত কোথাও দেখা যাবে না আর তিনি তার বয়স যখন পঁয়ষট্টি ছিল যখন তারা তাদের বিয়ের রজত জয়ন্তী উদযাপন করতে পারতেন পঁচিশে বছরে এ বয়সেও এই পর্যায়েও তিনি তার স্ত্রীর প্রতি সেভাবে নিবেদিত ছিলেন যেভাবে বিবাহের সূচনাতে ছিলেন পঁচিশ বছর পূর্বে যখন বিয়ে করেছিলেন তখন যেরকম ভালোবাসা ছিল পঁচিশ বছর পরও সেভাবেই স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন এই পঁচিশ এক মুহূর্তের জন্য কোন সময়ে তাদের এই সম্পর্কে বিন্দু মাত্র ফাটল বা চিড় ধরেনি তো রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের জীবনের এই অংশে অনবীক্ষণ যন্ত্রে দেখলেও তোমরা দেখবে যে তার জীবন সকল ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত এরপর হজরত খাদিজার ইন্তেকাল হয় যদিও এরপর তিনি অনেক মহিলার সাথে বিয়ে করেছেন তাদের কেউ যুবতীও ছিলেন সুন্দরীও ছিলেন কোনো কোনো স্ত্রী সুন্দরী ছিলেন এবং সম্পদের সম্পদশালিনীও ছিলেন অনেক ধন ধনবতী ছিলেন কিন্তু তিনি কহরো তার সেই বৃদ্ধা স্ত্রীকে ভোলেননি তিনি তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার তাকে সবচেয়ে বেশি তার হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসা রাখতেন তার বৈবাহিক জীবনের বাকি তার জীবনের বাকি অংশে এক মুহূর্তের জন্য সেই স্ত্রীকে ভুলেননি পরে আগত সবার তুলনায় তাকে বেশি ভালোবেসেছেন তিনি লেখেন রসুরুল্লাহ পক্ষ থেকে লেখেন আমি যখন দরিদ্র ছিলাম তিনি আমাকে সম্পদশালী করেছেন সারা পৃথিবী যখন আমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছে তিনি আমাকে গ্রহণ করেছেন তিনি সব সবসময় আমার প্রতি বিশ্বস্ত ছিল এবং স্ত্রীকে আমি কীভাবে ভুলতে পারি যখন সারা পৃথিবী আমাকে মিথ্যাবাদী বলতো সেই একমাত্র স্ত্রী ছিলেন যিনি আমার উপর ইমান এনেছেন আমাকে সত্যবাদিনী বলতেন যখন সারা পৃথিবী আমার বিরোধী ছিল তিনি একা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সর্বাত্মকভাবে সমর্থন দিয়েছেন আর বিশ্বস্ততার সাথে এই দায়িত্ব পালন করেছেন এক বৃদ্ধা স্ত্রীর প্রতি এই গভীর ভালোবাসা এক সৎ প্রকৃতির শুধু এক সৎ প্রকৃতির মানুষ সারা অন্য কার অন্য কারো মাঝে হতে পারে না একজন কামনা বাসনার পূজারী ব্যক্তির ভিতরে বৈশিষ্ট্য কখনো থাকতে পারে না এই শব্দ কামনা বাসনার পূজারী কোন ব্যক্তির হতেই পারে না এটি মানব প্রকৃতি বিরোধী হযরত মোহাম্মদামী যে মহান মন্তব্য করেছেন তার এক বৃদ্ধা স্ত্রী সম্পর্কে যার যা যার সাথে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন সেই রস সম্পর্কে এমন কথা কত বড় অজ্ঞতার যে তিনি ইন্দ্রিয় পূজারী নাকি ছিলেন এটি সত্য কথা যে হজরত খাদিজা এতে কোনো সন্দেহ নেই যে অন্য যে যেকোনো পুরুষের মতো সেই যুগে মোহাম্মদ ইসলাম হজর আয়সার পর কয়েকটি বিয়ে করেছেন এটি সত্য কথা খাদিজা রাজিয়াল আনহার তেরো ধানের পর মোহাম্মদ সা্লা ইসলাম আরও কয়েকটি বিয়ে করেছেন যখন কোদারে শেষ নির্দেশ আসে যে এখন আর বিয়ে করা যাবে না কিন্তু এই নির্দেশে কখন এসেছে আর বিয়ে কখন করেছেন দশটম অভিজ্ঞতা তিনি ইন্তেকাল করেছেন সাথে সপ্তম অভিজ্ঞতা তিনি বিয়ে করেছেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে কার্যত রসরুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলামের বিয়ের যুগ এবং সেই যে প্রজ্ঞার যে যুগ যার ভিত্তিতে বিয়ে করেছিলেন সেই যুগের অবসান ঘটছিল কেননা সাতের পর এমন আর কোনো যুদ্ধ হয়নি যে যুদ্ধে শহীদ শহীদ হওয়ার আশঙ্কা থাকতো মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয়ের পর রসরুল্লাহ ইসলামের ইন্তেকাল খুব সন্নিকটবর্তী ছিল তাই বিয়ের কোনো কারণ ছিল না তাই এটি একটি ভবিষ্যৎ ছিল রসুল তে কালনি ঘটেছিল এর অর্থ এই নয় যে তুমি বিয়ে করতে চাইবে আমি বাধা দেব এমন নয় বরং কার্যত এখন আর বিয়ের সেই পরিবেশ বা পরিস্থিতির অবতারণা হবে না কিন্তু হুনাইনের সময় প্রয়োজন অবশ্যই দেখা গিয়ে থাকবে বা অন্য সময়েও যখন শাহাদতের ঘটনা ঘটেছে কিন্তু আমি যেভাবে বলেছি জীবনের দিন এত কম ছিল যে বিয়ের কোনো যুক্তিযুক্ত কারণ ছিল না তিনি তাদেরকে সুযোগ দিয়েছিলেন আচ্ছা ইনি এখন আসলে বলছেন যে রসল্লাহ সাল্লি সাল্লাম দাসটিদের কারো কোনো ঝগড়ার কারণে কতকের অপছন্দনীয় কিছু চালচলনের কারণে আল্লাহর নির্দেশ অনুসারে ঘোষণা করেছেন যে যদি তোমরা আমাকে ছেড়ে দিতে চাও তাহলে যাও আমি তোমাদেরকে ধন সম্পদ দেবো সকল সুযোগ সুবিধা দেব তোমরা সানন্দে আমাকে ছেড়ে দিয়ে যেতে পারো তখন রসুল্লাহ সাল্লাই সালাম কী করেছেন এখন সে কথাই নেই বলছেন তিনি এরপর আর বিয়ে করেননি তাদেরকে সসম্মানে তাকে ছেড়ে চলে যাওয়ার স্বাধীনতা দিয়েছিলেন আর মুহদাহামের কারণে যে সুযোগ সুবিধা তাদের ছিল না সেই সুযোগ সুবিধা ভোগের তাদের সুযোগ দিয়েছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যিনি বলছেন রসোল্লার সাথে বিয়ে করা রসোল্লাকে বিয়ে করা জাগতিক ভোগ বিলাস থেকে জাগতিক ধন সম্পদ এর সাথে সম্পর্ক ছিন্ন করার নাম যে ব্যক্তি বিলাসিতায় বিলাসিতার বিলাসী তার সে এমন বিয়ে তো করে না যে যাদের সাথে বিয়ে হবে তারাও ক্ষুধা এবং ফিপাসায় দিন কাটানো আরম্ভ করবে সুন্দর জীবন থেকে পৌঁছে থাকবে আর বিচ্ছিন্ন হলে রসুল্লা ছেড়ে দিলেই তারা সেই সুযোগ পেতে পারতো তো এই আয়তের বড় সুন্দর একটি ব্যাখ্যা করছেন আল্লাহর নির্দেশে মোহাম্মদ সাহাশাম এটি বলছেন যে যদি আলাদা হতে চাও তাহলে তোমাদের জাগতিক সুযোগ সুবিধার সমস্ত উপকরণ আমি তোমাদের করে দিচ্ছি তাই ভয়ের কোনো কারণ নেই আমাকে ছেড়ে জাগতিক দিক থেকে অনেক স্বাচ্ছন্দ্যেই থাকবে তোমরা এ কথা তিনি বলছিলেন তারা যতদিন রসুল্লার সাথে ছিলেন ততদিন সে সুযোগ ছিল না এবং তারা এমন জীবনের যে কষ্টদায়ক সকল দিক আছে সব সব কষ্টের এবং কঠোরতার থেকে মুক্ত হয়ে যাবে যা মোহাম্মদ রসোল্লার সাথে জীবনযাপনের একটা আবশ্যকীয় অঙ্গ ছিল রসুল্লাটের জীবন এত কঠোর ছিল যে তার সাথে জীবনযাপন করা সহজ বিষয় নয় একদিকে এই অপশান অপরদিকে দ্বিতীয় অপশান হল অন্যের উপকার ইচ্ছা অনিচ্ছায় অন্যের উপকার এবং হিত সাধন মানব জাতির প্রতি সহানুভূতি এবং মানবজাতির জাতির কল্যাণের জন্য ভালোবাসার প্রেরণা নিয়ে জীবিত থাকতে হবে সুখের দিক দিন হোক বা দুঃখের দিন হোক যেন যেন আল্লাহ তালার পক্ষ থেকে একশো মহান প্রতিদান তারা পেতে পারেন এই দুই সুযোগ আল্লাহ দিয়েছিলেন তাদেরকে আল্লাহ নির্দেশে কিন্তু তারা রসল্লাহকে তাদের প্রিয় মনিবকে প্রত্যাখ্যান করা থেকে এই সমস্ত রসলার এই সুযোগ সুবিধার যে প্রস্তাবনা সেটিকে প্রত্যাখ্যান করেছেন বরং রস সাথে কঠোর জীবনযাপনকে প্রাধান্য দিয়েছেন এটি কেমন বিলাসিতাপূর্ণ জীবন অপবাদকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন প্রমাণ করেছেন রসল্লা সাল্লাহ স্বামী হিসাবে তার যে অধিকার আছে তালাক দেয়ার তাকে দিতে পারতেন না পুরুষ যে স্ত্রীকে তালাক দিতে পারে তাদের অস্বীকার করা সত্ত্বেও যেতে অস্বীকার করা সত্ত্বেও তিনি কি তার সেই সুযোগকে কাজে লাগাতে পারতেন কিন্তু সেই প্রিয় স্ত্রীদের সাথে তিনি যদি এই ব্যবহার করতেন অন্যায়ভাবে তিনি যদি তাদের তালাক দিতেন তাহলে এটি স্নেহশীল আচরণ হতো না যারা সকল প্রকারের আরাম স্বাচ্ছন্দ্যের উপর রসগুল্লার সাথে থাকা পছন্দ করেছেন তাদেরকে স্বামী হিসাবে তালাক দেওয়া তার জন্য কোনোভাবে শোভনীয় ছিল না এই বাক্যটা হলো এরকম যে তাদের তোমার সাথে থেকে তারা যেন তাদের তাদের নয়ন যেন প্রশান্ত হয় কেননা তার তোমার সাথে থাকার ভিতরে তাদের নয়নের প্রশান্তি আছে এবং তারা যেন দুঃখিত না হয় তোমাকে ছেড়ে দিয়ে কেননা তারা তুমি তাদেরকে যা দাও তা নিয়ে তারা তোমার সাথে থাকাকে সন্ত থাকা নিয়ে সন্তুষ্ট তাদের কোনো লোভ নেই কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তারা আন্তরিকভাবে তুমি যা দাও তা নিয়ে তোমার সাথে থাকা নিয়ে তারা সন্তুষ্ট তাই মাম্মসা আসলামের তাদেরকে তাদেরকে তালাক দেওয়ার কোনো কারণ ছিল না আর এর ফলাফল এটাই দাঁড়ায় যে এই প্রত্যেক স্ত্রীকে সাথে রাখা তার জন্য এই কারণে অবধারিত ছিল এই স্ত্রীদের প্রত্যেককে নিজের পবিত্র স্ত্রী হিসাবে রাখা তার জন্য অবধারিত ছিল এবং এরপর কাউকে তালাক দেওয়ার কোনো কারণ ছিল না সর্বোচ্চ তিনি এ পর্যায়ে যা কিছু করতে পারতেন তা হল কোন স্ত্রী মারা গেলেও বিয়ে থেকে সর্বোচ্চ বিরত থাকতে পারতেন তাদের সাথে সর্বোচ্চ এই এই করতে পারতেন যে ঘটনার পর তারা গেলেও মারা তিনি বিয়ে না করে তাদের প্রতি এসান করতে পারতেন বা সব মারা গেলেও বিয়ে না করে এসান করতে পারতেন আর রবিকল এটি ঘটেছে তিনি এটিকে একটি অবধারিত বিষয় হিসাবে নিজে শিরোধার্য করেছিলেন অথচ যারা এমন ব্যক্তি সম্পর্কে যারা এই বাক্য লেখে যে অন্যদেরকে চারটি বিয়ের অনুমতি দেন আর নিজে বারোটি পর্যন্ত বিয়ে করেছেন তো তাদের এমন বাক্য কত অসৌজন্যমূলক কত অসম্মানজনক এরপর ইনি মহানবিশাহ আসলামের স্ত্রীদের সম্পর্কে বলছেন যে কে কোন পর্যায়ের ছিলেন এমন স্ত্রী যাদেরকে তিনি তাদের মহারানা দিয়েছেন যাদের নির্দিষ্ট উল্লেখ আছে যেমন সওদা আয়েশা হাফসা জেন জাহাস এর বিস্তারিত বিবরণ এখানে দেওয়ার প্রয়োজন নেই কেউ যদি পড়তে চায় তাহলে বই হয়তো বাজারে এখানে পাওয়া যেতে পারে এই বইগুলো পাওয়া যায় কি না একটু খবর নিয়ে নজর জিজ্ঞেস করছেন এগুলো আসলে পড়ার সাথে সম্পর্ক রাখে এই বইগুলো আনান

বাইবেলে বিয়ের উপর কোনো সীমা বেঁধে দেওয়া হয়নি আমি এমন রেফারেন্স পেশ করব যেখানে এই উল্লেখ ক্রমশ পাবেন আদিপুস্তক ষোলো নম্বর অধ্যায় তিন নম্বর আয়াত আদিপুস্তক ছাব্বিশ নম্বর অধ্যায় চৌত্রিশ নম্বর আয়াত আদিপুস্তক আঠাইশ নম্বর অধ্যায় আট এবং নয় নম্বর আয়াত আদিপুস্তক অধ্যায় উনত্রিশ থেকে ত্রিশ আয়তে আদিপুস্তক নম্বর চার আদিপুস্তক ত্রিশ নম্বর অধ্যায় আয়াত নয় প্রথম সময়েল পঁচিশ নম্বর অধ্যায় আয়াত চার প্রথম সময়েল পঁচিশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ প্রথম সময়েল দুই সময়েল পাঁচ অধ্যায় আয়াত নম্বর তেরো দুই সময়েল এক এগারো অধ্যায় সাতাইশ নম্বর আয়াত এক এক বংশাবলী তিন নম্বর অধ্যায় আয়াত নম্বর এক থেকে চার প্রথম বংশাবলী চোদ্দ নম্বর অধ্যায় আয়াত তিন রাজাবলী প্রথম রাজাবলি বলি এগারো অধ্যায় আয়াত নম্বর এক প্রথম রাজাবলি বলি এগারো অধ্যায় আয়াত তিন এই উদ্ধৃতিগুলো বা এই রেফারেন্সগুলো যদি কেউ দেখতে চায় বহু বহুবিবাহের যে উল্লেখ আছে বহু এই সমস্ত বাইবেলের আয়াতগুলোতে উল্লেখ আছে আর বিয়ের উপর কোনো প্রকারের সংখ্যার দিক থেকে বিধিনিষেধ ছিল না বা রেস্ট্রিকশন ছিল না কোরআনের পূর্বের গ্রন্থে আরেকটি বিতর্ক হল বাইবেলের নতুন নিয়মে এমন কোনো আয়ত নেই যার ভিত্তিতে নির্দিষ্টভাবে বলা যেতে পারে যে সাল ইসলাম একাধিক বিয়ে করতে বারণ করেছেন বরং শুধু একটি বিয়ে করতে বলেছেন এমন কোনো আয়ত নেই এই সম্পর্কে সকালে একটি রেফারেন্স এসেছে ফৌজিয়া শাহ পাঠিয়েছেন এটি মতির একটি রয়েত যার ভিতরে খ্রিস্টানেরা ব্যাখ্যা করে কিন্তু কোনো সুযোগ নেই এটি সে ব্যাখ্যা করার কেননা ইসাল হাসান মা সম্পর্কে যদি এটি প্রমাণিত হয় যে তিনি এমন এক ব্যক্তির স্ত্রী হওয়া পছন্দ করেছেন যার পূর্বেও যার ঘরে পূর্বেও এক স্ত্রী ছিল তো এই ঈশার ফতোয়া তার নিজের বিরুদ্ধে যাবে যদি এটি ঠিক হয় কথা আর একটি কথা কখনো খ্রিস্টানরা সামনে রাখে না আর মুসলমান লেখকরাও এটি নোট করেনি যে যদি সত্যিকার অর্থে আইনের দৃষ্টিতে দেখা হয় তাহলে খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকে একাধিক স্বামী রাখার অনুমতি থাকা চাই শুধু স্ত্রীর বাধ্যাবাধকতাই নয় বরং মসির বরাতে আমি এটা প্রমাণ করব যে একাধিক স্বামীর অনুমতি থাকা যায় এমন অনেক পাদ্রি আছে যারা অনেক সময় রসর উল্লাহ সম্পর্কে অবমাননাকর কথা বলে পাদ্রি ছাড়াও সাধারণ মানুষ এমন করে তাদের সামনে আমি যখন এই কথা পেশ করি তখন তারা নিজেদের যে কঠোরতার কিছুটা স্বাদ পায় আমি উত্তর জিজ্ঞেস করি তারা উত্তর দিতে পারে না হাজত মরিয়ামের বিষয়টি বড় মজার এক একদিক থেকে একদিকে প্রথম ইউসুফ প্রথম ইউসুফের সাথে ইউসুফের সাথে তার বিয়ে হয় যে যিনি পূর্বেও বিয়ে করেছিলেন যার ঘরে সন্তানও ছিল দ্বিতীয়ত যখন বিয়ে করা হয়ে বিয়ে করেছেন মরিয়ম তখন আল্লাহর পক্ষ থেকে তার পেটে এক সন্তান ছিল প্রশ্ন হলো আল্লাহ তালা কি অবৈধ সম্পর্ক রাখতেন মরিয়মের সাথে নাকি বা তিনি কি বৈধশ্রী ছিলেন আল্লাহতালার যদি বৈধ স্ত্রী না হন তাহলে হজরত ইসার জন্মকে তোমরা কি বলবে আর ইহুদিদের সাথে কেন ঝগড়া করো এছাড়া তোমাদের নিজেদের অবস্থান এটি হবে ধর্মে এমনটি চলে এক অসুবিধা কি যদি হজরত ঈশা আসলামের মা আল্লাহর স্ত্রী না হন তাহলে সন্তানের অবস্থান এবং পজিশন কি এই কথাটি কাল্পনিক নয় কোরআন স্পষ্টভাবে বিষয়টা উঠিয়েছে আর সেই কোরআনের আয়ের থেকে আমার দৃষ্টি এদিকে নিবদ্ধ হয়েছে কোরআন বলে আয়াত মনে নেই আন্না কোন উল্লাহু আন্না কোন উল্লাহু আলাদুন আলাম তাকুল্লাহ সাহেবা সাহেবা স্পষ্টভাবে স্ত্রীর অর্থে ব্যবহার হয়েছে তার ছেলে হতে কিভাবে পারে আল্লাহ তালার কেননা তার কোনো স্ত্রী নেই তাই আল ঈশা যদি পুত্র হন তাহলে মরিয়ম তার স্ত্রী ছিলেন আল্লাহ সম্পর্কে অবৈধ সম্পর্কের কথা ভাবাই যেতে পারে না কেননা ধরন ভিন্ন আল্লাহ এক ধরনের বিশ্বের মানুষ অন্য ধরনের সৃষ্টি আল্লাহ কাউকে বিয়ে করবেন এটি বর্ণভাবে ভাবাই যেতে পারে না কিন্তু খ্রিস্টানরা এই কথা বোঝে না তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তালা বড় সুন্দর একটি কথা এখানে বর্ণনা করেছেন যে আল্লাহর পুত্র থাকতেই পারে না কেননা আল্লাহ স্ত্রী নেই আর স্ত্রী শব্দ আবশ্যক কেননা মরিয়ামের সাথে আল্লাহর কোনো অবৈধ সম্পর্ক তো স্থাপিত হতে পারে না তাই ছেলে ছেলে যখন হওয়ার পর আল্লাহ স্ত্রী হয়ে গেছেন তিনি তাই আর এটি আরেকটি বিষয় বা সমস্যা আল্লাহ তালা কি হজরত মরিয়ামকে ইউসুফের সাথে বিয়ের পূর্বে তালাক দিয়েছিলেন নাকি একই সময়ে হজরত মরিয়ামের দুই স্বামী ছিল তালাকের কথা খ্রিস্টানরা মানে না তারা বলে যে তালাকের অনুমতি নেই প্রথমে শা এখানে রেফারেন্স পেশ করেছেন তাতে আসল বিতর্ক হচ্ছে তালাকের হযরত ঈসা সম্পর্কে এই ধারণা এই মতামত তাদের আছে এবং যা যা থেকে বোঝা যায় যে তিনি তালাক বিরোধী ছিলেন বাইবেলের আয়াত অনুসারে তিনি যেন তালাককে হারাম এবং অবৈধ গেইন করতেন আর ইহুদি এবং খ্রিস্টান গবেষক বা ইহুদি আলেম সে যুগের তারা হজরত ঈসার সাথে বিতর্ক করছিল হজরত ইসা ইসলাম মানছিলেন না তিনি বলেন যে বাইবেলের পুরাতন নিয়ম অনুসারে তালাক হতে পারে না এই রেফারেন্স এই ক্ষেত্রে প্রযোজ্য হজরত ইসার পজিশন কি অবস্থান কি সেই মায়ের সন্তান তিনি যার ইউসুফের সাথে বিয়ে হয়েছিল যে যে ইউসুফের আরও এক স্ত্রী ছিল দুই স্ত্রী অর্থাৎ ইসার ইসলাম দুই স্ত্রীর বিরোধী দুই স্ত্রী রাখার বিরোধী সে মায়ের ছেলে যার বিয়ের পূর্বে আল্লাহর সাথে কোনো সম্পর্কের কারণে যার বিস্তারিত আলোচনা আমরা যেতে পারি না আল্লাহর সাথে সম্পর্কের ফলে এক ছেলে হয় আর তিনি আল্লাহ স্ত্রী আখ্যায়িত হতে পারেন কেননা কোরআন বলে যে স্ত্রী ছাড়া আল্লাহর পুত্র হতে পারে না যদি যদি হতে পারে তাহলে তালাকের বিষয় আসবে যদি তালাক না দেন তাহলে এটি মানতে হবে যে একই সময় খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকে দুই স্ত্রী রাখা ও আর দুই স্বামী রাখা অবৈধ যদি তালাক দাও তাহলে এই আইতগুলো কোথায় যাবে আর তালাক সংক্রান্ত বিষয় তোমাদের মতবাদ কি কি হবে ডক সাহেব বুঝতে পেরেছেন হুজুরকে বলা হলো আসলে এই কথা বলা অশোভনীয় কিছু নয় কারণ কোরআন কালিম একটা শক্তিশালী যুক্তি অস্ত্র আমাদের হাতে ধরিয়েছে আজ পর্যন্ত যাদের সামনে এই কথা বলার সুযোগ হয়েছে তাদের দুজন বা তিনজন তারা ঘরে ঘরে গিয়ে মানুষকে তলি করে যে হবা উইটনেস যে হওয়া উইটনেসেস যারা মানুষের দরজাকে করা না রে তারা বড় কঠোর যখনই ইসলাম সম্পর্কে এমন অশোভনীয় কথা তারা বলেছে আমি তাদের সামনে এই প্রশ্ন রেখেছি যে আমি বলতাম যে বলো যে দুই দুই স্বামীর সাথে তোমরা দুই স্বামী কেন রাখো না বহু স্বামীতে কেন বিশেষ খ্রিস্ট খ্রিস্ট ধর্ম তো অনুমতি দিয়েছে তারা যে ক্ষেপে যায় তখন আমি বলি যে আচ্ছা তাহলে এই কথার উত্তর কি সবসময় বাহানা বা অজুহাত দ্বার করে পালিয়েছে একটা কেস এমন ছিল আমাকে বিরক্ত করা আরম্ভ করে প্রায় সব মলাকাতের জন্য নাম লিখিয়ে রাখত আমাদের স্থানীয় কোনো রেহবা উইটনেস হবে তাদের সাথে কথা বলার একটু সোজনীয় কথা বললেই হটকার যারা যে না এই কথা এমন নয় এমন আমি এইভাবেই অবশেষে মুক্তি পেয়েছি আমি তুমি ঠিক আছে অনেক প্রশ্ন করেছ এখন আমার একটি প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তর আনলে মোলাঘাতের সময় পাবে এছাড়া সময় দেওয়া হবে না দুই মহিলা একাত্রে আসতো আপনার পূর্বেকার কথা এরপর আর কখনো সামনেই আসেনি নাম লেখানো তো দৌড়ের কথা এরপর কোথায় হারিয়ে গেছে তো কোরআন বড় শক্তিশালী একটা অস্ত্র আমাদের হাতে ধরিয়েছে এটি ব্যবহার করার সময় মনে রাখতে হবে যে নিজের সম্পর্কে বলা হচ্ছে যে আমরা মরিয়ম সিদ্দিকাকে মোটেই তা মনে করি না যা তোমরা মনে করো তোমরা যা মনে করো তার সহজাত ফলাফল এটি দাঁড়ায় আর তোমরা হজরত ইসা এবং মরিয়ামের উপর বড় জুলম এবং অন্যায় করো আমাদের তোমরা আমাদেরকে মর্মযাতনা দাও আমরা নয় আমরা নই আমরা তোমাদের কষ্ট দিচ্ছেন আমরা মরিয়ামকে পাক এবং পবিত্র মনে করি আল্লাহর বিশেষ নিদর্শন এই বাচ্চার জন্ম হয়েছে তাকে তোমরা কলুষিত করছো অদ্ভুত প্রশ্ন উঠাচ্ছ আর যার ফলে তোমাদের কথা অনুসারে আল্লাহ বিয়ে করেন তালা দেন না আরেক ব্যক্তির সাথে তার বিয়ে হয় আর সমস্যা আরও একটি অন্যায় হলো তাদের বড়োরা বড়দের যে স্ত্রীরা আছে তা আর বিয়ে করেন না অন্যদের সাথে সরিয়েদের দিক থেকে জায়েজ না জায়েজের প্রশ্নে ওঠে না বরং তারা মনে করে যে আমার যেই স্বামী ছিল তা তার তুলনায় কম মর্যাদার ব্যক্তির সাথে বিয়ে করা যাবে না দেখুন রসল্লা সাল্লাহ খোদা ছিলেন না কিন্তু সবচেয়ে বড় রসুল ছিলেন সবচেয়ে বড় পদমর্যাদা অধিকার রসুল ছিলেন তাই এই বিষয়টি অন্য নবীর ক্ষেত্রেও প্রযোজ্য সত্য হবে কিন্তু রস সম্পর্কে স্পষ্টভাবে এটি জানা যায় যে তার এতে কালের পর তার স্ত্রীদের অন্য কারোর সাথে বিয়ের সম্ভাবনা ছিল না এবং কোরআন করিম এটিকে উড়িয়ে দিয়েছে এই অর্থে তারা মা ও মাহাতুল মোমেনিন যদিও মুখে বললে মুখে দাবি করলে কেউ পুত্র হয়ে যায় না এটি মুখের কথা কিন্তু আল্লাহ তালা যখন মা বলে দেন ও মাহাত বলে দেন তখন অন্য সবার জন্য মা হারাম হয়ে যান মায়ের একটা সম্মান প্রতিষ্ঠিত হয়ে যায় তো এই হলো রসুল করিম সাহে আসলামের পবিত্র স্ত্রীদের তা প্রশ্ন হলো আল্লাহর স্ত্রীর কী হবে আল্লাহর পবিত্র স্ত্রীর কি হবে যদি তালাক ও মানো যদি মনে করে যে আল্লাহ তালাক দিয়েছেন তাহলে প্রশ্ন দ্বারা আল্লাহ তালার পবিত্র স্ত্রী যাকে কোরআন সাহেবা বলে তা তিনি অন্য কারোর সাথে কীভাবে বিয়ে করতে পারেন তো এমন বাজে ধারণা এটি এদের এমন বাজে বিশ্বাস এটি যে বিশ্বাসের বাইবেল কোনো ভিত্তি নেই পুরাতন নিয়মেও নেই নতুন নিয়মেও নেই এই যে রেফারেন্স এই বিষয়কে প্রমাণ করুক বা না করুক দ্বিতীয় বিষয়কে অবশ্যই প্রমাণ করে মথি উনিশতম অধ্যায় চার এবং পাঁচ নম্বর আয়াত আমাদের রিসার্চ টিমের আমাদের রিসার্চ টিম সে আয়াত সন্ধানের চেষ্টা করেছে খ্রিস্টানরা ঈশার সাথে সেটিকে সম্পর্কযুক্ত করে তারা বলে যে ঈসা আলাহ ইসলাম একাধিক বিয়ে করতে নাকি বারণ করেছে এটি ছিল মূল বিতর্ক ইতিপূর্বে আমি গবেষণা করিয়েছে এমন নির্দিষ্ট কোনো আয়াত সামনে আসেনি একটি এসেছিল যা সন্দেহযুক্ত ছিল কিন্তু সেই আয়তের বেশ কয়েকভাবে ব্যাখ্যা করা যেতে পারতো লেখক লিখেছেন তা অবিকল এটিই ছিল তিনি বলেন একটি আয়ত এমন নেই যে আয়ত থেকে নির্দিষ্টভাবে বলা যেতে পারে যে একাধিক বিয়ে ইসার ইসলাম নিষেধ করেছেন বাইবেলের নূতন বৃষ্টি গছ পেলে এমন কোনো কথা নেই আয়াত আমাদের রিসার্চ টিম বের করেছে এক পাদ্রি তার বইতে এটি উদ্ধৃত করেছেন মথি উনিশতম অধ্যায়ের চার পাঁচ নম্বর আয়াত তিনি উত্তর দিলেন যে তোমরা কি পরনি যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করে তাদেরকে সৃষ্টি করেছেন আর বলেছেন এই এই কারণ মনুষ্য পিতা ও মাতাকে ত্যাগ করে আপন স্মৃতি আসক্ত হবে এবং সে দুজন একাঙ্গ হয়ে যাবে হজরত ঈসা সম্পর্কে খ্রিস্টানরা বলে যে ঈশা ইসলাম বহু বিবাহ নিষেধ করেছেন আর আল্লাহ তালাও তার অনুমতি দেননি নি বলেন যে যদিও আমাদের যদিও আমাদের মনে বিশাল আসলাম বহু বিবাহকে হারাম আখ্যা দেননি গসপেলের লেখকেরা ইহুদিদের ভিতরও ইঞ্জিলের বিভিন্ন বর্ণনায় ইহুদিরা যে বহু বিবাহ করতো সেই বিষয়ের কোনো উল্লেখই করেনি যখন স্ত্রীর নাম উল্লেখ করা হয় শুধু এটি লেখা এমনভাবে লেখা হয় যেন সেটি একমাত্র স্ত্রী এমনভাবে লেখা হয় যেন তার একমাত্র স্ত্রী ছিল হুজুর বলছেন যে এই যুক্তি অর্থহীন এবং কোনো ওজন নেই বাইবেলও বাইবেলের কথা মানছেন ঈসা আলাইহিস ইসলামের কথাও বলছেন আর এই বাইবেলে যেহেতু ঈসা আলাইহিস ইসলাম কখনো বহু পক্ষে কিছু বলেননি তাই সেদিন আগে এটি নিরুৎসাহিত করেছেন তিনি বলছেন বিতর্কের বিষয় হলো ইহুদিরা নিজেদের স্ত্রীদেরকে একাধিক স্ত্রীও তারা একাধিক স্ত্রীও হতো অনেকের ঘরে তারা সামান্য বাহানায় সামান্য অজুহাতে স্ত্রীদের তালাক দিয়ে দিত আর অন্যায় আচরণ করত তাদের বিরুদ্ধে ঈসা আলা ইসলাম নাকি এই কথা বলেছেন এই অধ্যায়ের অধ্যায়ের তিন চার এবং পাঁচ নম্বর আয়াত দেখুন হজরত ইসা সাম সম্পর্কে শুধু এই বিতর্কই হচ্ছিল যে তোমরা ছোট ছোট বিষয়ে তালাক ছোট ছোট কারণে সামান্য কারণে তালাক দিয়ে দেওয়া এবং তোমাদের কাছে কোনো যুক্তি নেই কথা ভুলে যাও যা বাইবেলের সূচনাতে লেখা আছে যে আল্লাহ তালা পুরুষকে নারীর অংশ বানিয়েছেন আর তারা চির সাথী হবে একে অন্যের এটি হলো ব্যাখ্যা হজরত আদমের প্রেক্ষাপটে এই কথা আরম্ভ হয়েছে একটি নসিহত স্বরূপ ছিল এই কথাটি যা বোঝা যায় এটি এমন একটি বিবরণ যা থেকে বোঝা যায় স্ত্রীকে সারা জীবনের সাথী আখ্যা দেওয়া হয়েছে আর এই বিষয়টি ইসলামেও দেখা যায় মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে সমস্ত হালাল বিষয়গুলোর ভিতর তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় তাই তারাহুড়া করে করে তালাক দেবে না তড়িঘড়ি তালাক দেবে না আর ইসা আলাসলাম ইহুদিদের সেই নসিহতি করছিলেন সেই জীবনে সেই সময়ে সেই যুগে যে তোমরা তালাকে খেলা মনে করো এটি তো সারা জীবনের স্ত্রী তো সারা জীবনের সাথে। লাইফ কম্পেনিয়ন বা জীবন সঙ্গিনী হয়ে থাকেন এই ধরনের উপাধি বা শব্দ স্ত্রীদের জন্য ব্যবহার হয় এটিকে কৃত্রিমভাবে এক স্ত্রী পর্যন্ত সীমাবদ্ধ করার কোনো বৈধতা নেই যে বাইবেল হযরত ঈসা আলাই ইসলাম নিজেই স্বীকার করেন সেই একই বাইবেলে অন্য অন্য স্থানে একাধিক বিয়ের উল্লেখ পাওয়া যায় আর ক্রমশ এই বিবরণ আপনি পাবেন মহান নবী বাইবেলের যাদের সম্পর্কে কোনো খ্রিস্টান এমন নবীদের সম্পর্কে কঠোর শব্দ ব্যবহার করতে পারবে না হজরত ইব্রাহিম হজরত ইশাক হজরত ইয়াকো হজরত ইসমাইলকে দাও তো এই পুরো প্রজন্ম একাধিক বিয়ে করেছেন তাই খ্রিস্টানদের এই কথা বলা যায় যেহেতু যারা একাধিক বিয়ে করেছেন তাদের কথা উল্লেখ করেননি থেকে প্রমাণিত হয় যে ইসা এক বিয়েতে বিশ্বাস রাখতেন এটি একবারে বাজে ধারণা সুতরাং হজরত মাসি হেমদ আলাহিসের এই বিবরণ সুনিশ্চিত সত্য সব ধর্মের উপর দৃষ্টিপাত করে তিনি বলেছেন যে দুনিয়ার কোনো ঐশী গ্রন্থে একাধিক বিয়ে বা কোনো নিষেধাজ্ঞা দেখবে না কোরআন করিম ছাড়া কোনো কোনো রেস্ট্রিকশান দেখবে না এটি কোরআন একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য খোদাতালার মহিমা যা আমাদেরকে সেই গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থ সব বিষয়ে সর্বশ্রেষ্ঠ ডেট্রোনমি বা দ্বিতীয় বিবরণের বরাতে একটা উদ্ধৃতি পেশ করছি দ্বিতীয় বিবরণের একটা উদ্ধৃতি হুজুর এখন তুলে ধরবেন হজুর বলছেন যে অনেক দ্বিতীয় বিবরণের উদ্ধৃতি হুজুর এখন আর পড়বেন না একইভাবে বংশাবলীর একটা উদ্ধৃতি ছিল তাও হজুর পড়েননি শেষের দিকে আমি ভেরির একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করবো বড় অন্যায়ভাবে সে বলেছে সে নির্লজ্জতা এবং দুরাচারিতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছে যে সেই সকল দেশের তুলনায় নির্লজ্জ এবং দুশ্চরিত্র এবং কামানাবাসনার বাসনার পূজারি অন্য কোনো জায়গায় দেখবেন না সেই সকল দেশের তুলনায় বেশি দেখবেন না যে সমস্ত দেশের মুসলমানরা শাসন করেছে মুসলমান যেই সকল দেশে শাসন করেছে সেই সকল দেশের তুলনায় নির্লজ্জ এবং বেবিচারী মানুষ পৃথিবীর অন্য কোনো দেশে দেখবেন না হুজুর বলছেন যে অত্যন্ত নির্লজ্জ একটি উদ্ধৃতি ইতিহাসের দৃষ্টিকোণতে এটিকে বাজে এবং ভ্রান্ত প্রমাণ করা যায় আর সত্য সত্য সম্পূর্ণভাবে এর পরিপন্থী এবং বিপরীত খ্রিস্টান দেশের নিরিখে নয় হিন্দু দেশ বৌদ্ধ দেশ ধর্মহীন দেশ এইসব বা পেগান যে সময় দেশ আছে পৃথিবীর সব দেশের মানুষ যারা ইসলামী শিক্ষার বাইরে বসবাস করছে পবিত্রতা পরিচ্ছন্নতা স্বচ্ছতা দাম্পত্য সম্পর্কের পবিত্রতা মহিলাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে পবিত্রতা ইসলামের তুলনায় উত্তম দৃষ্টান্ত এই ক্ষেত্রে বাইরে কোথাও দেখবেন না দেখানো সম্ভব নয় এই উদ্ধৃতিগুলো আমি ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সামনে তুলে ধরবো এতে হুজুর বসে ভেরি আমাকে বাধ্য করেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে কিছু চার্চের ঘটনা আছে এই সম্পর্কে বড় বড় বই লেখা হয়েছে যেগুলোর একটি হলো প্রিসক্রাফ্ট আর বড় ভয়াবহ রেফারেন্স তাতে রয়েছে যাতে বলা হয়েছে এই লেখকের মতে ধর্মীয় জগতে এর তুলনায় বড় ভিন্ন নির্লজ্জতার দৃষ্টান্ত অন্য কোথাও দেখবেন না খ্রিস্টান ধর্মের যারা ধারক বাহক এবং পতাকা বাহিনী নীতি নির্ধারক তাদের সাথে সম্পর্ক যুক্ত এই ঘটনাগুলো যাদের উপর যাদের হাতে ঈশার ভেরার দেখাশোনার দায়িত্ব দেওয়া আছে তাদের কি অবস্থা এই বই পড়লে বোঝা যাবে কোনো কোনো রেফারেন্স বড় কঠিন অনেকের জন্য বড় কষ্টদায়ক হবে শোনা কিন্তু এটি আমরা বলতে চাই যে এই ব্যক্তি মিথ্যাবাদী সম্পূর্ণ মিথ্যা বলে এবং পুরো মিথ্যা মিথ্যার উপরে তার আশ্রয় কথা সম্পূর্ণ বিপরীত যা সে যা বলছে তার তুলনায় সম্পূর্ণ বিপরীত সত্য তা নয় যা সে বলেছে